আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দুয়ে অনেক ভালো আছি। আজকে আমি কি তৈরি করছি তা দেখতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুবই সামান্য উপকরণ দিয়ে ঘরোয়াভাবে চিকেন বান তৈরি করা যায় সেটা। আর এই খামিরটা তো আমি আগেই তৈরি করে দেখিয়েছিলাম, তাই আজকে আর খামিরটার ডিটেলস বলছি না। যদি এটার জানতে হয় তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। যাই হোক, এখন আমি এই খামিরটাকে তৈরি করে নিচ্ছি। যারা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। যাই হোক, এখানে আমি খামিরটা কিন্তু খুবই সুন্দর মতো মুথে মুথে তৈরি করে নিচ্ছি। এটা যত মাখানো হবে ততই কিন্তু এই খামিরটা ভালো হবে। যাই হোক, এটা যখন মাখানো হয়ে যাবে তখন এরকম তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য। যেহেতু ইফতারে তৈরি করব তাই বেশি একটা সময় থাকে না হাতে। জোহরের নামাজ পড়ে রান্না টান্না করে তারপর আমি ইফতার তৈরি করতে আসি, যদিও তার জন্য সময়টা একটু কমই থাকে। সেটা রেস্টে রেখে দিয়ে এখন আমি আপনাদেরকে আজকে খুবই মজাদার এবং বড়লোকে একটি খাবার তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে চিকেন মোমো। এটা কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার, হেলদিও বটে। এটা বাজারে কিন্তু খুবই চড়া দামে বিক্রি করে। যাই হোক, এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর এর সাথে নিয়েছি লবণ আর পানি। এগুলোকে দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নেব। খুব বেশি নরম ডো কিন্তু তৈরি করতে যাবেন না, আর এখানে অবশ্যই ময়দাটা ইউজ করবেন, তাহলেই কিন্তু এর রেজাল্টটা খুবই ভালো পাবেন। আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই তো পাচ্ছেন এটা কতটা টাইট একটা ডো হয়েছে। এটাকে কিন্তু খুব বেশি নরম ডো বানানো যাবে না। এখন এটাকে রেস্টে রেখে দিলাম। এদিকে আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দুটো চিকেনের ব্রেস্টের অংশটা নিয়ে নিয়েছি, হাড় ছাড়া যে অংশটা থাকে সেটা। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। তার আগে কিছু উপকরণ দিচ্ছি। এখানে দিলাম সয়া সস 1 টেবিল চামচ, 1 চা চামচ আদা এবং রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, একটু টেস্টিং সল। এটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। আর দিলাম কাবাব মশলা, আর এর সাথে দিচ্ছি 1 ফালি লেবুর রস। কাবাব মশলাটা কিন্তু খুবই অল্প পরিমাণে যাবে। এখন এটাকে একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। আর দেখুন, এটা কিন্তু একটু রোয়া রোয়া রয়ে গেছে, মানে একটু আস্ত, একটু গলা গলা এই টাইপ হবে আর কি। তাহলে কিন্তু মোমোটা খেতে খুবই ভালো লাগবে। এখানে আপনারা চাইলে বিচি ছাড়া কাঁচামরিচ দিতে পারেন, তবে আমি ফ্লেভারের জন্য এখানে বিচি ছাড়া নাগামরিচ যেটা সেটা দিচ্ছি। আমার কাছে তো আগেই বলেছি যে নাগামরিচ খুবই ভালো লাগে, তার জন্য এখানেও নাগামরিচ দিয়ে দিলাম। আর ফুটন্ত তেল দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই ফুটন্ত তেলটা দিতে হবে। দেখতেই তো পাচ্ছেন মাংসের কালারটা সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এরকম ফুটন্ত তেল দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মোমোর পুর। এখন আমি মোমোটা তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ একটি কাজ, যদিও আমরা বাহিরে এটাকে অনেক অসাধারণ বা অন্যরকম খাবার মনে করি, কিন্তু এটা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করা যায়। আমি তাই আপনাদেরকে সহজ পদ্ধতিতে একদম বাহিরের মতো টেস্টে কিভাবে তৈরি করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি ছোট সাইজের একটি রুটি করে নিলাম। এখন এটাকে কুচির মতো করে করে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বাটে বা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা থলির মতো হলেই হবে। আমি উপরটা সিল করে দিচ্ছি যাতে ভিতরে পানি না ঢুকে যায়। আপনারা চাইলে খোলা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, এটা বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। যাই হোক, আমি এক এক করে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম করে মোমো তৈরি করে কিন্তু আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখনও যেহেতু অনেকটা সময় ইফতারের বাকি আছে তাই এটাকে আমি এখন ফ্রোজেন করে রাখবো। এদিকে আমি যে চিকেন বান তৈরি করব তার ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি দিয়ে দিলাম 1/4 কাপ রেগুলার যে সয়াবিন তেল সেটা, আর দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ, আর এখানে নিয়েছি কিছু মাংস আর মটরশুঁটি। এখন এগুলোকে সব দিয়ে দিব একসাথে। এখন তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। যেহেতু ব্রয়লার চিকেন তাই এটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। এখন দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আদা এবং রসুন পেস্ট 1 চা চামচ, 1/2 চা চামচ লাল যে গুঁড়োমরিচ সেটা, 1/2 চা চামচ গরম মশলা। এখন এটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ভেজে নিলেই হয়ে যাবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সস। এখন এর ভিতর দিয়ে দেবো টমেটো কেচাপ, এটাও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ। সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু মোটামুটি এটা ডান হয়ে যাবে। এখন এর ভিতর দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ারকে গুলে রেখেছিলাম।
এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে এটাকে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে একটু গ্রেভি হয়ে আসছে এটাকে নামিয়ে নেব। এর চাইতে বেশি রান্না করার প্রয়োজন নেই, আমারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি আর একটু দিয়ে দিলাম চিনি, এখানে খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিবেন, এতে করে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবু, এটাকে চিপে দিয়ে দিলাম। এখন কিন্তু চুলাটা অফ করে রেখেছি, এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। যাই হোক, আমারটা কিন্তু হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে মিশানোর পালা। শুধু এটা যখন মিশানো হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে আমি যে চিকেন বানটা তৈরি করব তার ভিতর দিয়ে দিব। এখন এটা আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এই দিকে কিন্তু আমার খামিটা ফুলে টই টুম্বুর হয়ে গেছে। এখন এর ইয়ারটা বের করে নিচ্ছি। এখন একটি ব্যালন পিড়িতে এটাকে ছোট ছোট রুটি আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে এটাকে টেনে রুটির মতো শেপ দিয়ে তারপর চিকেন বানটা করে নিতে পারেন, তবে আজকে আমি বেলেই নিচ্ছি। দেখুন আমারটা কিন্তু হয়ে গেছে, এখন এর ভিতর আমি পুর দিয়ে দিচ্ছি। এই চিকেন বানটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাতে পারেন যে কেমন হলো। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যাই হোক, এটা কিন্তু হয়ে গেছে, এখন এটাকে টেনে টেনে আমি একটি পুটলির মতো তৈরি করে নিচ্ছি বা থলির মতো তৈরি করে নিচ্ছি, যার যেভাবে বুঝতে সুবিধা সেরকম করে নেবেন। দেখুন হয়ে গেছে, এখন এটাকে রেস্টে রেখে দিয়েছি, অনেকটাই কিন্তু ফুলে গেছে। আজকে আমি এখানে সাদা কালার করতে চাচ্ছি, তাই এর উপর আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ব্রাউন কালার করতে চান তাহলে অবশ্যই এর উপর ডিমের কুসুমটা ফেটে দিয়ে দিতে পারেন। আমি আজকে সাদা করব তাই দুধ দিয়েছি। এখন এর উপর আমি কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম, এখন এটাকে আমি বেক করতে দেব। আম্মু যেদিন এসেছিল সেদিন যে আমি স্টার ব্রেডটা করেছিলাম সেটা আমি ওভেনে করেছিলাম, তাই এক আপু জানতে চেয়েছে চুলাতে কীভাবে করা যায়, তাই আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে 5 মিনিটের মতো প্রিহিট করে রেখেছিলাম, এখন একটি স্ট্যান্ড দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটাতে কোনো মতেই যাতে এয়ার না যায় সেদিকে লক্ষ্য রাখলেই হবে, আর 30 মিনিট রাখলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে, লো আঁচে রাখতে হবে। আর এখানে মোমোগুলোকে আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর অন্য কোনো পাতিলের ঝামেলা করতে যাচ্ছি না। যাই হোক, এখন এটাকে রাইস কুকারে দিয়ে আমি একটু স্টিম করে নেব। এদিক দিয়ে আমি যে মোমোটা তৈরি করছি তার জন্য একটি টক তৈরি করে নিচ্ছি, এর জন্য আমি এখানে নিয়ে নিলাম কিছু পরিমাণ তেঁতুল। এখন এটাকে পানির সাহায্যে ভালো করে মুথে এর কাঠটা বের করে নেব যতটুকু সম্ভব। যাই হোক, আমারটা কিন্তু হয়ে গেছে, এখন বিচিগুলো ছেঁকে ফেলে দিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ চাট মশলা, আর এর সাথে নিলাম খাবার যে লবণ সেটা স্বাদ অনুযায়ী দিবেন, আর দিচ্ছি এখানে লেবু এক ফালি। এখন এই সম্পূর্ণ উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এর ভিতর আমি আর যা অ্যাড করব সেটা হচ্ছে চিনি। আপনারা কিন্তু এই টকটা দিয়ে ফুচকা তৈরি করে খেতে পারেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে একটি শুকনো মরিচ আমি টেলে রেখেছিলাম সেটা ডলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ফালিও বা কুচি করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, আমার টকটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিক দিয়ে আজকে বাবুর বাবা আম নিয়ে এসেছে, তাই আজকে আমের জুস করে দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দুটো আমকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, আর দিচ্ছি বিট লবণ 1 চা চামচ পরিমাণ, 1 ফালি লেবুর রস। এখানে পুদিনা পাতা থাকলে কিন্তু খুবই ভালো লাগতো, যদিও আজকে আমার কাছে পুদিনা পাতাটা অ্যাভেলেবেল নেই। আর এখানে দিয়ে দিলাম 1/2 কড়া কাঁচা মরিচ, আর স্বাদ অনুযায়ী চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিলে কিন্তু খুবই মজাদার একটি কাঁচা আমের জুস হয়ে যাবে, আপনারা যারা ট্রাই করেননি তারা ট্রাই করতে পারেন। এদিক দিয়ে কিন্তু বানটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। আমার টেবিলটা রেডি করে নিয়েছে, আজান দিয়ে দিয়েছে, তাই আজকে আর অত ডিটেলসে আমি দেখাতে পারছি না, যদিও তারপরও আমি মোমোটা এখনও নিয়ে আসিনি। মোমোটা আনলে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেবো, আর বানটা একটু দেখিয়ে দিই কাছ থেকে যে কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন। ওগুলো খাওয়ার শেষে এখন আমি মোমোগুলো নিয়ে আসছি, দেখুন মোমোগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু বাজারে কেনা মোমোর চাইতে অনেক গুণ ভালো হয়, বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে পারেন। এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়, এর ভিতরটা
দেখতে কেমন হয়েছে। যাই হোক, এখন একটি মোমো নিয়ে নিলাম, আর যে টকটা তৈরি করেছি সেটা ভিতর ডিপ করে এখন এটাকে খেয়ে নিচ্ছি। দেখুন চিকেন বড়া মোমো, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, আপনারা যারা খাননি তারা একবার হলো ট্রাই করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হলো। আর কালকে যে আইসক্রিমটা তৈরি করেছিলাম তা আজকে একটু দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়, এই গরমে কিন্তু প্রশান্তি এনে দেয় এই আইসক্রিম। আপনারা বাসায় সবাই মিলে তৈরি করে খেতে পারেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে আপনাদের একটু উইংসটা দেখাচ্ছি, যে নাগা উইংসটা কেমন হয়েছে আর খেতে কতটা ভালো হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এখন একটু খেয়ে দেখাচ্ছি। এটা টেস্টটা কিন্তু অসাধারণ ছিল, মারাত্মক বলা চলে। আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন যারা আমার এই ভিডিওটি দেখেছেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।